প্রিয় শিল্পী, এবং আমি আশা করি যে আপনাদেরও প্রিয় শিল্পী, এবং সে অনেক গুণে গুণান্বিত। একাধারে সে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার এবং অভিনেতা। তো আমাদের সবার প্রিয় তানজিব সরোয়ার ভাইয়া। ভাই কেমন আছেন? এই তো, কেমন আছেন আপনি? ভালো আছি আমি। তো তানজিব ভাই, আমরা আপনার শৈশব স্মৃতি কিছু শুনবো। আপনি আমি আর কি লাইটটা শেয়ার দিয়েছি আমার ওয়ালে, বরিশাল বিএম কলেজ লাইফ, রক এন্ড রোল, রক। এবার বলেন ভাই, শেয়ারটা দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আপনার শৈশবের স্মৃতিগুলো আগে শুনি। আপনার শৈশব আমরা আগে শুনি, আপনার শৈশবের যে প্রিয় মুহূর্তগুলো, কিভাবে স্কুল লাইফ, কলেজ লাইফ, বন্ধুদের সাথে আড্ডা, আপনার ফ্যামিলি, বিশেষ করে আপনার আঙ্কেল মানে আব্বু বা আম্মু, এদের সম্পর্কে। যদি আমি আমার চাইল্ডহুডের কথা বলি, শৈশবের কথা বলি, আমি খুবই দুষ্ট ছিলাম। আমি গভর্নমেন্ট লাইব্রেরি স্টুডেন্ট ছিলাম, ঢাকা গভর্নমেন্ট লাইব্রেরি হাই স্কুল। তারপর হচ্ছে কলেজ ছিল স্ট্যানফোর্ড, আর ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে ইউডা। তো আমি যখন মানে ছোট ছিলাম, আমি খুবই দুষ্ট ছিলাম। যেমন আমার দেশের বাড়িতে গেলেও সবাই আমাকে দুষ্ট শিরোমণি হিসেবেই জানতো, প্রচুর দুষ্টামি করতাম। দেখা যায় যে অদ্ভুত অদ্ভুত দুষ্টামি করতাম নিজেই আর কি। দেখা যায় ছোট ভাই বোনদের নিয়ে গাছে একটা ঘর বানাইতাম, ঘরের উপরে সবাই এনে উঠতাম, এরকম কাজ করতাম। আর ঢাকায় এলাকায়, আমি যে এলাকায় থাকি সেই এলাকায় অনেকেই আমার এই দুষ্টমির জন্যই জানতো যে এই ছেলেটা দুষ্ট। তো এরকম একটা ব্যাপার। আর খুব পড়ালেখার ক্ষেত্রে খুব অমনোযোগী ছিলাম, আমি পড়ালেখা করতে চাইতাম না, এই ব্যাপারে আমি খুব আর কি অমনোযোগী ছিলাম। আর ছবি আঁকতাম প্রচুর, ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করতাম, ছবি আঁকার প্রতি একটা আগ্রহ ছিল। ছবি আঁকা শিখিনি, বাট আমি যখন শিশু একাডেমিতে ছবি আঁকায় পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম ছবি আঁকায়। তারপরে গানটা ওইখান থেকেই আমার আসা, গান প্রচুর লিখতাম ছোটবেলায়। আর দেখা যায় যে আর আমার আম্মু খুব স্ট্রিক্ট ছিল, একটু মানে খুব রাগি টাইপ ছিল। আব্বু অতটা, কারণ আব্বু এলাকার মেয়র ছিল আর কি, তো আব্বুর সাথে দেখাটা কম হইতো, আম্মুর সাথেই বেশি হইতো। তো ওইভাবে আর কি আমার আর কি আসা মানে চাইল্ডহুডটা আর কি লাইভে আসছে পরে এই আর কি। থ্যাংক ইউ। আমরা আপনার এই যে সাম্প্রতিক যে মুক্তি হওয়া ডুবে ডুবে গানটা আপনার কাছ থেকে শুনবো, এবং একটু পরে আমরা দর্শকদের সাথে স্ক্রিন শেয়ারে কিছু ভিডিওটাও দেখাবো। আপনি তো একাধারে শুধু শিল্পী না, অভিনেতাও, আপনার সেই চমৎকার নান্দনিক আমরা পারফরমেন্সটাও দেখবো। পাশাপাশি একটু গানটা আপনার কাছ থেকে আগে শুনি, তারপর আমরা একটু অডিয়েন্সের সাথে ভিডিওটা একটু হালকা শেয়ার করবো। ওকে, শিওর শিওর। ভালোবাসা দিবসের গান, ডুবে ডুবে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূর অত কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না আসলেও ভালোবাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না আসলেও আমি বাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার শিল্পী হওয়ার যে স্টার্টিংটা, আমরা সেই বিষয়টা শুনতে চাচ্ছি, যে আপনার শিল্পীর যে স্টেজ গুলো, মানে কিভাবে আমরা আমরা আপনাকে পেলাম আর কি আমাদের এই নান্দনিক একটা জগতে। আসলে গান তো ছোটবেলা থেকে করা হয় নাই, ছবি আঁকা, ছবি আঁকা কি করতাম। তো পরে দেখা যায় আস্তে আস্তে গানের দিকে একটা ডাইভার্টেশন চলে আসে, ফ্রেন্ডদের মাঝখানে একটু গান টান করতাম, এই করতাম। তো এক পর্যায়ে দেখা যায় যে আমার ভয়েস শুনে আমার টিচাররা অনেক লাইক করতো। পরে আমি কিছু গান বানাই অনেক আগে, 2005 সালে এরকম টাইমে গান বানানো শুরু করি।
তারপরে গানগুলো নিয়ে আমি মুভ অন করতে চাই, যে গানগুলো আমি রিলিজ করব। পরে যখন রিলিজ করার কথা বলি তখন আম্মু বলে গান শিখতে হবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গান শিখবো। পরে গান শেখা যখন শুরু করি, তো ম্যাডাম আমাকে প্রথম বলছিল, যে ম্যাডামের কাছে আমি নজরুল সঙ্গীত শিখতে গেছিলাম, তো সে বলছিল তোমার ভয়েস অনেক মেলোডি, তুমি গান গাইলে অনেক ভালো করতে পারবা। সো ইন্সপিরেশন থেকে আর কি গানের জগতে পা। দেন গানের স্ট্রাগেল করতে হয়েছে অনেক, অ্যালবাম নিয়ে দৌড়াদৌড়ি, রাতে পোস্টার লাগানো হয়েছে অ্যালবামের জন্য। এগুলি স্টোরি গুলো সবার সাথে, সবার যে সব জায়গায় আমি শেয়ার করছি অনেক অনুষ্ঠানে, বাট আবার বলতেছি মানে অনেক স্ট্রাগেল করা লাগছে। আমি দেখা যায় যে অনেক রাতে পোস্টার লাগাইছি, নিজে সিডির দোকানে গিয়ে সিডি দিতাম, ভাই আমার গানগুলো একটু শুনেন। সো এটা এনজয় করছি, আমি মজা করছি, স্ট্রাগেল করছি অনেক। তারপরে দেখা যায় যে 2008 সালে আমি যখন গান কম্পোজিশনের জন্য দেই, মানে গানগুলো তো সব আমার লেখা, আমার সুর করা, বাট মিউজিকের জন্য যে যার কাছে, কম্পোজারের কাছে দিই, সে 4 বছর আর কি এটা আমাকে জমা দেয় না, 4 বছর আমাকে আর কি এটা নিয়ে ঘুরতে হয়। তা 4 বছর পর যখন সে আমাকে গান অ্যালবামটা ডেলিভারি দেয়, তারপর 2011 সালে আমার মেঘ মিলন, তো আপনারা সবাই জানেন শুনেছেন প্রথম গান, হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি বাজিমাত করে আর কি, সেটাই মানুষ অনেক ভালোবাসে এখন পর্যন্ত। মানুষ বৃষ্টি হলে মেঘ মিলন গান দেখা যায় যে স্ট্যাটাস দেয়, তো সেখান থেকে শুরু। তারপরে সেকেন্ড অ্যালবামের দিলামার অনেকগুলো গানই হিট হয়েছে, তার মধ্যে দিলামার গানটা সবচেয়ে বেশি জানেন আপনারা। তারপর থার্ড অ্যালবামে ছিল মিথ্যা শিখালি, এরকম করতে করতে অ্যালবামের যখন চলে যায় তারপর তো ইউটিউবের যুগে আমরা চলে আসি আর কি। এই তো না, আপনার সবগুলো গানই সুপারহিট। আর সবচেয়ে বড় কথা যে একটা মানুষের এত কোয়ালিটি কি করে আসে, যেমন আপনার দেখতে খুবই স্মার্ট, তাছাড়া আপনার মানে ফর গড সেক মিথ্যা বলতেছি না, আর একদিকে আপনি গীতিকার সুরকার অভিনেতা, মানে আপনার অভিনয়টাও কিন্তু ওয়াসাম, মানে এখানে কোনো এক্সাগারেট নাই। আপনার অভিনয়ের ভিতরে মানে আছে না অতিরঞ্জিত বা আপনার মানে ওভার অ্যাক্টিং এসব নাই, কিন্তু মানে মনে হচ্ছে যে স্মুথলি, এবং এটাই চাচ্ছে মানে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মানে ফ্রেম এটাই ডিমান্ড করতেছে আপনার কাছ থেকে, এই যে সুন্দর। তো এই ক্ষেত্রে আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি এটা যে আপনি অভিনয় এবং এই যে গান গাওয়া দুইটার মধ্যে কোনটা আপনার কাছে বেশি আনন্দদায়ক বা ভাল লাগে বেশি আর কি? অবশ্যই প্রথমে গান গাওয়া, আমি প্রথম তো হচ্ছে কি আমি বলবো আমি একজন সুরকার গীতিকার, তারপর একজন সঙ্গীত শিল্পী, আর যদি তারপরে বলি আমি অ্যাজ এ মডেল আর কি, আমার গানে আমি অ্যাক্টিং করি। সো অ্যাক্টিং এ আমি আসতে চাই নাই, যে প্রথম ডিরেক্টর আমাদের বাংলাদেশের নাম করা ডিরেক্টর অংশু ভাই, উনি কিছুক্ষণ আগে আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম। সো অংশু ভাই হচ্ছে কি আমাকে অ্যাক্টিং ক্যারিয়ারে ঢুকায়, অংশু ভাইয়ের কি আমাকে এটা ইন্সপায়ার করে ঢুকায়। দেন আমি অ্যাক্টিং এ যখন মানুষ আমাকে পছন্দ করে, যে তানজিব স্যার কে অ্যাক্টিং এ দেখতে চায় বা ভালো লাগে, তখন থেকে আমি আর কি অ্যাক্টিং এ পা রাখি। তো আমি অনেক রকম ক্যারেক্টার প্লে করছি আর কি এই মিউজিক ভিডিওর জন্য। সো এটা আমি খুব এনজয় করি, অ্যাক্টিংটা এখন আমার একটা পার্ট হয়ে গেছে লাইফের। আমরা এখন আপনার পছন্দের, আপনার নিজের এবং আপনার নিজের মৌলিক গান এবং পছন্দের একটা গান শুনবো, যদিও আপনার ম্যাক্সিমাম গানই আপনার নিজের মৌলিক, আপনার ওন ক্রিয়েশন। মানে এরকম শিল্পী আমাদের বাংলাদেশ খুব কমই আছে যে নিজে গীতিকার, নিজে সুরকার, নিজে কম্পোজার, মানে এই যে ওয়াল গুণে গুণান্বিত এরকম টাফ। মানে অনেকে ভালো গান গায়, অনেকে মানে সব দিক থেকে এরকম যে অলরাউন্ডার যে আমাদের অ্যাসেট সেটা আপনি। তো আপনার পছন্দের আপনার প্রিয় একটা গান আমরা শুনবো এখন। আমার গান তো আসলে আমার নিজের সন্তানের মতো, এখন কোন গান রেখে কোন গান যে আসলে করব। তো আমি যদি এখন গাই মেঘ মিলনটা গাইতে পারি। জি শীতল বাতাসে দেখেছি তোমার, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি রাতে। শীতল বাতাসে দেখেছি তোমার, মেঘ মিলনে চেরা করুণা, চায় তোমায় আজি রাতে। ও বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমার গা,
আসত যদি বিভীষিকা খুঁজেও পেতে মেঘ মিলনে চায় তো আজি রাতে 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 ও থ্যাংক ইউ। অসাধারণ, মনে হচ্ছে যে আপনি ফিল করে করে গাচ্ছিলেন আর কি, মানে প্রতিটা শব্দ প্রতিটা চয়ন মানে ইমেজ আপনার মস্তিষ্কে ভাসতেছিল, তারপর আপনি মানে এরকম গাচ্ছেন, চমৎকার আর কি। তো আপনার বেশ কিছু ভক্ত আপনার কমেন্ট করেছে, তো তাদেরকে আমরা আশ্বাস না করে কিছু কমেন্ট আমরা দেখি। আমাদের গোলাম মাওলা ভাই লেখছে, ভেরি স্মার্ট অ্যান্ড ট্যালেন্টেড সিঙ্গার অফ দ্য টাইম, উনি ঢাকার একটা কলেজের শিক্ষক। গোলাম মাওলা স্যার আমার টিচার, আমার কলেজের টিচার স্ট্যানফোর্ডের। ও আচ্ছা আচ্ছা। আর জাহাঙ্গীর হোসেন লেখছে, আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। হ্যাঁ, আপনাদের অপেক্ষার জন্য আমরা দুঃখিত, আসলে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, ঠিক হয়ে গেছে। আর একজন লিখছে, তানজিম সরোয়ার ভাই আপনার গানের আমার খুব ভালো লাগে, আমি খুব ভক্ত, সরাসরি আপনার লাইভে দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত। আরিফ এমডি আরিফ কি এটা বলছেন, থ্যাংক ইউ আরিফ। তারপর গান শোনানোর অনুরোধ রইল। আচ্ছা, আমরা আবার একটু গানে চলে যাই, পরে আবার আমরা দেখতেছি। তো এবার আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে দিল আমার গানটা একটু যদি আমাদের একটু শোনাতেন। ওকে, ওইটা আমার খুব প্রিয় একটা গান। দিল আমার কিছু বোঝে না, ও দিল আমার, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, ও দিল আমার, দিল আমার কিছু বোঝে না, দিলি ডাকিয়া, দিলি ডাকিয়া তোই মোরে এক নজর তোরে দেখি বসিয়া, দিল আমার কিছু বোঝে না, ও দিল আমার, দিল আমার কিছু বোঝে না, ওরে ও দিলি বাতি তোর চোখের পানি শুইতে না রে পারি, ওরে ও চাঁদ মুখি কোন চাঁদের হাসি পাগলা ভিড়ের বাসি, ডাকিও ডাকিও ও ভিনি দেশ ডাকিও উড়ালে নামি উঠালে, আসিও আসিও পিরিতে বসিও দিলি দিয়া ভালোবাসিও, দিলি ডাকিয়া কয় মোরে এক নজর তোরে দেখি বসিয়া, দিল আমার কিছু বোঝে না, দিল আমার, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিল আমার, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিল আমার, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিল আমার, দিল আমার কিছু বোঝে না। অসাধারণ বস। আর একটা জিজ্ঞাসা ছিল, এই দিল আমার কিছু বুঝে না, এটার যে আপনার মানে সংটার যে ভিডিওগ্রাফি যে করছে, এটা আর্ট ডিরেক্টর কে ছিল, মানে অসাধারণ আপনার আর্ট ডিরেক্টর। তানিম রহমান অংশ ভাই হচ্ছে
আমার মেঘমিলন, দেউলিয়া, দিলামার, তারপর হচ্ছে এক শহর ভালোবাসা, তারপর অনেক নামকরা গান করা, মিনারের ঝুম, এগুলো সব ডিরেকশন তার, মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক ভিডিও ডিরেক্টর আর কি অঙ্কু ভাই, উনি উনার করা এটা। মানে আপনার গানগুলো ড্রোন শট ব্যবহার করা হইলো, কিন্তু তার মধ্যে কিন্তু একটা অসম ফ্রেমিং, একটা মানে নাইস কম্পোজিশন এবং এই যে স্মুথ ডেলিভারি, মানে এটা সত্যি অসাধারণ। যে যেরকম আপনার গানটা সুইট মেলোডিয়াস ফিল করে করে গান, আবার সেই রকম কম্পোজিশন, আবার আপনার অ্যাক্টিং তো আছে, মানে সব মিলে একটা মানে কি বলবো, মানে একটা ককটেল, মানে নাইস ককটেল আর কি। আপনার আর একটা কমেন্ট এসেছে, একটু আমরা এই কমেন্ট একটু দেখি। জনতা আবুল হাসনাত আবদুল্লাহর আস্থাভাজন বরিশাল গৌরনদী পৌরসভার সাবেক মেয়র, প্রথম প্রশাসক জনাব গোলাম সরোয়ার সাহেবের সুযোগ্য উত্তরসূরি, আমাদের তানজিব সরোয়ার ভাই আমাদের গৌরনদীর ছেলে। এই ভাইকে, এই ভাইয়ের উদ্দেশ্যে আপনার কিছু? আমি বলবো যে আমার বাবা বরিশালের গৌরনদী মেয়র ছিল, সো আমার ভালোবাসার একটা জায়গা, আমার সফট কর্নার এই জায়গাটা আর কি। আমার আমি বলবো যে যে কমেন্টটা করেছে হয়তোবা সে ওই গৌরনদীর, তার প্রতি অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা থাকবে, আর আমার গান শুনবে, আমার জন্য দোয়া করবেন। আরেকজন লাগছে তানজিব ভাই আমাদের অহংকার। হ্যাঁ, তানজিব ভাই আমাদের শুধু দেশের অহংকার, এবং শুধু দেশ না, তার গান ওয়ার্ল্ড ওয়াইড ও অনেক মানে জনপ্রিয়তা পেয়েছে। আমাদের গোলাম মাওলা ভাইয়ের পরিচয়টা আমরা মনে হয় একটু ওই সময় একটু কম দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে উনি কিন্তু আমাদের এই গ্রুপের একজন সম্মানিত মডারেটর, এবং আচ্ছা আচ্ছা, তিনি লিখছেন, তানজিব ওয়েলকাম টু দ্য রক অ্যান্ড রোল গ্রুপ, আই এম প্রাউড অফ ইউ টু বি ইউর টিচার, উইশ ইউর সাউন্ড হেলথ, লং লাইফ অ্যান্ড গোল্ডেন ফিউচার। থ্যাংক ইউ গোলাম মাওলা স্যার। আসলে একজন শিক্ষকদের কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট, আমি থ্যাংক ইউ মনে ভাই। করি যে আপনি অনেক মানে আপনিও ভাগ্যবান, আপনার স্যারও ভাগ্যবান, মানে এরকম নাইস একটা। স্যার দেখা যায় যে আমাকে অনেক পরীক্ষার টাইমে বা আমাকে অনেক কেয়ার করতো আর কি, মানে আমাকে নিয়ে খুব টেন্স থাকতো। গোলাম মোল্লা স্যার সাথে আরো কয়েকজন টিচার ছিল, কিন্তু গোলাম মোল্লা স্যারের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং বেশি ছিল, কারণ সে নিজেও গান করতেন, নিজেও কবিতা খুব সুন্দর পড়তেন, আর খুব আমাকে হাতে ধরে আর কি দেখা যায় যে পড়াশোনা করিয়েছে আর কি। সো স্ট্যামফোর্ডের যত প্রোগ্রাম হয় দেখা যায় স্যার যতদিন মানে তার উপরে অনুষ্ঠানের দায়িত্ব ছিল, স্যার সবসময় আমাকে ইনভাইট করতো, আমি পারফর্ম করতাম আর কি, এই তো। আরেকটা নাইস কোশ্চেন আছে, আচ্ছা তানজিব সরোয়ার ভাই কি ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা, যেহেতু আপনার ফ্যামিলি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যুক্ত, মানে আসলে আমার এরকম? ফ্যামিলি কম বেশি সবাই পলিটিক্স এর সাথে জড়িত। আমি কোনোদিন এটা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় আমি কোনোদিন বলি নাই যে কোন দল বা কিসের, কিন্তু আমার ফ্যামিলি হচ্ছে গিয়ে পলিটিক্স এর সাথে জড়িত। আর হচ্ছে আমার দাদা ছিল পুলিশ, আমার বাবা ছিল মেয়র, তো কেউ কারো কারোর সাথে কিন্তু কারো এরকম মানে প্রফেশনাল কোনো সম্পর্ক নাই, আর আমি হচ্ছি মিউজিশিয়ান। সো পলিটিক্স এ আসার আপাতত আমার কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনা আমি এখনো করি নাই, আর ফ্যামিলিতে পলিটিক্স আছে বলে যে আমার আসতে হবে আমি এটা কোনোদিন ভেবে দেখিনি আর কি, এই তো। আর একজন আমাদের ফেসবুক ইউজার লিখছেন, বাহ অসম্ভব সুন্দর একটা গান, দিলে আমার কিছু বোঝে না, আর গান গাইলেন অসাধারণ মুগ্ধতা নিয়ে। হ্যাঁ তানজিব ভাই, আমাদেরকে যতক্ষণ আছে মুগ্ধতা ছড়াবে এই আশা। আপনাকে ধন্যবাদ। দিলের টানে মনে হচ্ছে কনসার্ট চলছে, নাইস নাইস কমপ্লিমেন্ট। আমার এখানে আরো অনেক সুন্দর সুন্দর শিল্পীরা আসছে, বা ভালো ভালো শিল্পীরা আসছে, তা আজকের কমেন্ট গুলো আমার কাছে খুব মানে জোশ লাগতেছে আর কি। তো আপনার এই ভক্তদের উদ্দেশ্যে আপনি কাইন্ডলি আর একটা যদি গান শুনান। গান কোনটা শোনা বা কোন চিন্তা করছি আমি, আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এখান দিয়ে, একটু সমস্যা হচ্ছে এখানে। আমরা কি আপনার এখন যে সিচুয়েশন তাতে কি কন্টিনিউ করা সম্ভব? মানে আমরা সঞ্জীব ভাই শুনছেন হ্যাঁ শুনতেছি, অল্প তো? আমরা কিছুক্ষণ সম্ভব, অল্প কিছুক্ষণ সম্ভব, কারণ এটা এটা আমি যে সেটটা মেইনলি ইউজ করি এটা এই সেটটা না। দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, তানজিব ভাই আসলে আইফোন ইউজ করতেছে, কিন্তু আমাদের স্ট্রিমিয়ার সফটওয়্যার আইফোন এক্সেস করে না, যে কারণে ভাইকে অন্য একটা সেট অ্যান্ড্রয়েড থেকে দিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ থেকে আসতে হয়েছে। তো আমরা ভাইয়ের অনুষ্ঠানটা আরো একদিন করব, এখন আপাতত যে কোনো সময় চার্জ শেষ হতে পারে। তো দর্শকরা আপনারা
মানে নেগেটিভ রেটে নিবেন না, আসলে হুম এটা আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আর কি এরকম হয়েছে। তো তানজিব সরোয়ার ভাই আপনি এই ভাইকে অনেক তাহলে, থ্যাংক ইউ, এই ভাইয়েরই মোবাইল, এটা এই ভাইয়ের মোবাইলটা দিয়ে আমি আর কি লাইভে আসছি অ্যান্ড্রয়েড দিয়ে। তানজিব ভাই তাহলে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, আর আরেকদিন আপনার সময় আমরা চাচ্ছি, যেহেতু আজকেরটা আমাদের টেকনিক্যাল ফল্টের কারণে আসলে যতটা নান্দনিক করতে চেয়েছি মানে প্রবলেম হইল আর কি। হ্যাঁ, প্রথমে তো এটার সিকিউরিটি চাইলো অনেকবার, পরবর্তীতে এটা অ্যান্ড্রয়েড দিয়ে ঢোকা গেছে আর কি। সো এখন আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিতে চেয়েছিলাম, এটা হয়নি আসলে। যে কনফিগারেশন থাকে ওইটা অন্য সেট দিয়ে আর কি ঢোকা যাচ্ছে না, যার কারণে প্রবলেম। আর এই যে সেটটা আমি ইউজ করছি এটার চার্জও শেষ, আর চার্জ শেষ হওয়ার কারণে এরকম চার্জ শেষের অবস্থা থাকা অবস্থা লাইভে আসা ঠিক না, আমরা যেটা জানি, বা ফোন অন মানে ইউজ করা ঠিক না। তো এই জন্য আপনাদের কাছে আমি দুঃখিত, আর থ্যাংক ইউ বরিশাল বিএম কলেজকে, আর রক এন্ড রোল এত সুন্দর একটা লাইভের আয়োজন করেছেন, এন্ড আপনাকেও থ্যাংক ইউ আমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য। আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আমরা আপনার আর একদিন শিডিউল চাচ্ছি, এটা যেহেতু ইনশাল্লাহ আমরা আরেকদিন আসবেন। অডিয়েন্সদের স্যাটিসফাই করতে পারলাম না আমরা, তারপরও মানে অনেক সুন্দর আমাদের আয়োজনটা ছিল, মানে আপনারও অনেক ইচ্ছা ছিল খুব ভালো কিছু মানে সময় কাটানো, হ্যাঁ হ্যাঁ তো আমাদের সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ, এবং আমরা সত্যি কৃতজ্ঞ আপনার কাছ থেকে। আপনি থ্যাংক ইউ, আমাদের মানে দেশের গর্ব, আমাদের ভালোবাসার একজন মানুষ, প্রাণের মানুষ, মনের মানুষ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, টেক কেয়ার, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।